কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অসংখ্য শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে তো আজকের এই ভিডিওতে আমরা সমস্ত বিষয় নিয়ে কথা বলবো কোথায় নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে বয়সীমা কী রয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী রয়েছে রিক্রুটমেন্ট প্রসিডিওর কী রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে যাতে সমস্ত ধরনের নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় অন স্ক্রিনে তোমরা সে অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছো যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার জেলা স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডেটটা রয়েছে দেখো সেকেন্ড জুন দু হাজার তেইশের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা পাবলিশ করা হয়েছে মেমো নম্বর রয়েছে দেখো ডিএচএএাবলু এস স্ল্যাশ ওয়ান জিরো সেভেন এইট কি বলা হচ্ছে দেখো এখানে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর উইলেনগেজ ডিফারেন্স ক্যাটাগরি অফ এমপ্লয়িজ এগেন্স্ট স্যাংশন পোস্ট আন্ডার ফিফটিন ফিনান্স কমিশন হেল্প গ্র্যান্ড ফর ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ বর্ষের জন্য বিভিন্ন পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে অলরেডি আজ থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে দেখো টিফিল ডাব্লিউ ডট দক্ষিণ দিনাজপুর হেলথ ডট ওয়ার যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অলরেডি অ্যাপ্লিকেশান প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট দেখো আগামী সাতাশে জুন দু হাজার তেইশ রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে এবারে দেখো আমরা নিচের যে পোস্টগুলি রয়েছে সেখানে আসছি তো তার আগে বলে রাখি এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি রয়েছে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা এবং বিভিন্ন রিসাব্ব ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা যেটা ডিমান্ড আপডের মাধ্যমে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু জমা করতে হবে এবারে আসছি দেখো পোস্ট নাম্বার ওয়ান ব্লক এপিডোমিলজিস্ট এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী রয়েছে দেখো এমএসসি ইন লাইফ সায়েন্স অথবা এপিডেমিলজি অথবা বিএমএস বিএইচএমএস অথবা বিভিএমএস উইথ এমপিএইচ অর্থাৎ যদি লাইফ সায়েন্সে এমএসসি থাকে অথবা এপিডেমিলজি যদি থাকে অথবা বিএমএস বিএইচএমএস বিএমএস যদি থাকে সঙ্গে যদি এমপিএইচ থাকে কোর্স করা তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে অবশ্যই কম্পিউটারে এমএস অফিসের কাজ চালানোর দক্ষতা থাকতে হবে অগ্রাধিকার দেওয়া হবে যাদের পিএইচডি অথবা এমফিল রয়েছে নির্দিষ্ট শাখাতে এবং পাবলিক হেলথে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে টোটাল ভ্যাকান্সি রয়েছে দুটি বেতন দেওয়া হবে দেখো প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা এজ লিমিট রয়েছে দেখো একুশ থেকে চল্লিশ শ বছর বয়স পর্যন্ত যে অ্যাপ্লিকেশন করা যাবে বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে বয়সের হিসাবটি হবে এক দু হাজার তেইশের তারিখ অনুযায়ী নেক্সট হচ্ছে দু নম্বর ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটি আনরিজার্ভ একটি ও বিসিএ একটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে টোটাল বেতন দেওয়া হবে দেখো পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে এবং এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী রয়েছে দেখো বিএসসি ইন লাইফ সায়েন্স যদি থাকে অর্থাৎ লাইফ সায়েন্সে যদি বিএসসি থাকে সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে ম্যানেজমেন্টে এবং এমএস অফিসে কাজ চালানো দক্ষতা থাকলেই অ্যাপ্লিকেশন করা যাবে অগ্রাধিকার কাদেরকে দেওয়া হবে যাদের লাইফ সায়েন্সে এমএসসি রয়েছে এবং পাবলিক হেলথে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট হচ্ছে থাকো ল্যাব ল্যাবরেটরি টেকনিশিয়ান এক্ষেত্রে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস যেখানে ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথামেটিক্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তার সঙ্গে যদি ডিএমএলটি কোর্স করা থাকে অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবেরি টেকনোলজি কোর্স যদি করা থাকে কোনো পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত সংস্থা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে অথবা যদি ডিএলটি কোর্স করা থাকে স্কুল অফ ট্রফিক্যাল মেডিসিন থেকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে প্রতি মাসে বেতন হবে দেখো বাইশ হাজার টাকা টোটাল ভ্যাকান্সি রয়েছে চারটি উনিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে অগ্রাধিকার দেওয়া হবে যাতে বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স রয়েছে ইন এনি ল্যাবরেটরি অফ গভর্নমেন্ট ইনস্টিটিউশন অথবা প্রাইভেট ইনস্টিটিউশনে যদি থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে চার নাম্বার যেটা রয়েছে ব্লক ডেটা ম্যানেজার এক্ষেত্রে কি রয়েছে দেখো যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে সঙ্গে এক বছরের যে কম্পিউটারের কোর্স হয় কোনো সরকারি শিক্ষিত সংস্থায় কম্পিউটারের এক বছরের কোর্স করা থাকতে হবে সেখানে এমএস ওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট এক্সেস এবং ইন্টারনেট সংক্রান্ত কাজের দক্ষতা থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো গভর্নমেন্ট সেক্টর অথবা পাঁচ বছর অভিজ্ঞতা কোনো যদি প্রাইভেট সেক্টরে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন কলের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটি প্রতি মাসে বেতন দেওয়া হবে দেখো বাইশ হাজার টাকা এখানে দেখো রয়েছে মেডিকেল অফিসার এখানে কি বলা হচ্ছে এম বিবিএস ডিগ্রি থাকতে হচ্ছে এমসি অর্থাৎ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখো নটি এখানে কী রয়েছে দেখো প্রতি মাসে বেতন হবে ষাট হাজার টাকা এবং সাতষট্টি বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে এখানে দেখো রয়েছে স্টাফ নার্স কী রয়েছে জিএনএম কোর্স যদি করা থাকে সঙ্গে যদি বাংলা ভাষায় কথা বলার এবং লেখার দক্ষতা থাকে এবং বলার তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যায় টোটাল ভ্যাকান্সি রয়েছে নটি প্রতি মাসে বেতন দেওয়া হবে দেখো পঁচিশ হাজার টাকা নেক্সট রয়েছে সিএইচইউ এখানে কি বলা হচ্ছে এ এনএম কোর্স যদি করা থাকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা এবং বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ে যদি নাম নথিভুক্ত থাকে এবং যদি দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হওয়া থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে অবশ্য এখানে যদি জিএনএম কোর্স যাদের রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা তারা তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে টোটাল ভ্যাকান্সি রয়েছে নটি প্রতি মাসে বেতন দেওয়া হবে দেখো তেরো হাজার টাকা নেক্সট দেখো এভাবে কিন্তু অসংখ্য শূন্যপদ রয়েছে স্টাফ নার্স রয়েছে দেখো এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি জিএনএম কোর্স করা থেকে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে প্রতি মাসে বেতন দেওয়া হবে দেখো পঁচিশ হাজার টাকা কাউন্সিলারদের দেখো এখানে পোস্ট হচ্ছে একটি ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক অথবা সোশোলজি অথবা সাইকোলজিতে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে প্রতি মাসে বেতন দেওয়া হবে দেখো কুড়ি হাজার টাকা এখানে দেখো অগ্রাধিকার যাদের দেওয়া হবে মাস্টার ডিগ্রি অথবা পিজি ডিপ্লোমা যদি থাকে সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজিতে অথবা সাইকোলজিতে তাহলে কিন্তু অগ্রাধিকার পাওয়া যাবে নেক্সট রয়েছে দেখো স্পেশালিস্ট মেডিসিন ডিপ্টমেন্টের নিয়োগ হচ্ছে পেডিয়াট্রিক্স ঠিক আছে স্পেশালিস্ট জি অ্যান্ড ও অর্থাৎ গায়নোকোলজি বিভাগ ঠিক আছে অফথেমোলজিস্ট এইভাবে কিন্তু অসংখ্য শূন্য পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখো ডেন্টাল টেকনিশিয়ানের ক্ষেত্রেও পোস্ট রয়েছে একটি প্রতি মাসে বেতন দেওয়া হবে দেখো বাইশ হাজার টাকা অফথেমেলিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে আরবিএসের জন্য এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি আঠার হাজার টাকা বেতন দেওয়া হবে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এসটিএস রয়েছে দেখো দুটি ভ্যাকান্সি রয়েছে পঁচিশ হাজার টাকা গ্রাজুয়েট থাকতে হচ্ছে পারমানেন্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যারা বলা হচ্ছে দেখো ওয়েল কনভার্সান উইথ ভেরিয়াস কম্পিউটার প্রোগ্রামিং ইনক্লুডিং এস ওয়ার্ড এক্সেল সংক্রান্ত কাজের দখা থাকবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ন্যাশনাল হেলথ প্রোগ্রামে মাল্টি রিহাবিলিটেশন ওয়ার্কার নিয়ে ঘটছে দেখো এখানে আঠারো হাজার টাকা বেতন দেবে পোস্ট রয়েছে আটটি ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো মেডিকেল টেকনোলজিস ল্যাব এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি এখানে দেখো স্কেল অফ স্কোরিংটাও দিয়ে দেওয়া রয়েছে এইচএসের জন্য দশ নম্বর ডিএমএলটি বিএমএলটি বিএমএল টি বিএসিন এমএল টি জন্য পঁচিশ নাম্বার এক্সপিরিয়েন্স মাছ ঠিক আছে ইন্টারভিউ দশ টোটাল যে বেতন রয়েছে দেখো সতেরো হাজার টাকা তারপর রয়েছে দেখো ব্লক এপিডেমিওলজিস্ট যেখানে স্কেল অফ স্কোরিংগুলো দিয়ে দেওয়া রয়েছে এখানে স্কেল অফ স্কোরিংগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে অর্থাৎ কীভাবে নিয়োগ প্রক্রিয়াটি করানো হবে এখানে দেখো ম্যাক্সিমাম মার্কস রয়েছে এমএসসির জন্য পঞ্চাশ পিএইচডি অথবা এমফিলের জন্য রয়েছে দশ ঠিক আছে কম্পিউটার টেস্ট কুড়ি ইন্টারভিউ দশ টোটাল কিন্তু একশো নাম্বারের ওপর কিন্তু যে নির্বাচন পদ্ধতি সেই নাম্বারের ওপর কিন্তু হবে এবার দেখো অভিজ্ঞতার জন্য যে অ্যাডিশনাল মার্কস সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে তারপর দেখো রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এভাবে কিন্তু সমস্ত যে পোস্টগুলি রয়েছে তার এগেনস্টে কিন্তু এখানে সমস্ত যে কীভাবে নিয়োগ প্রক্রিয়া করা হবে সেই ইন্টারভিউ বা যে একাডেমিক দেখে করা হবে সেগুলো কিন্তু এখানে পরপর কিন্তু দিয়ে দেওয়া রয়েছে যে অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ভালোভাবে তোমরা স্কেল অফ স্কোরিংগুলো দেখে নেবে আর অলরেডি অ্যাপ্লিকেশান প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে গিয়েছে লাস্ট ডেট আগামী সাতাশে জুন দু হাজার তেইশ তো নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ট্রিফিল ডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট গভ ডট ইনের রিক্রুটমেন্ট সেকশানে অথবা ট্রিফিল ডাব্লু ডট ডি দিনাজপুর ডট এনআইসি ডট ইন রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে তো এই ছিল এই মুহূর্তের আপডেট পরবর্তীতে এই ধরনের নিত্যতুন চাকরির আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ